ঘুগনি তৈরি করবার জন্য দুশো গ্রাম মটরকে আমি প্রায় ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সেদ্ধ করে নিয়েছি নিয়ে নিচ্ছি থ্রি টেবিল স্পুন কুকিং অয়েল তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভাজব ভাজবার সময় দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবং লবণ আলুগুলোকে খুব ভালোভাবেই ভাজতে হবে এমনভাবে ভাজবো যেন এইট্টি পারসেন্ট মতো ভাজবার সময়তেই সেদ্ধ হয়ে যায় ভাজা কমপ্লিট এবার একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি পেঁয়াজ দেওয়ার পর প্রায় মিনিট দুয়েক ধরে ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আদা রসুন বাটা এরপর একে একে অ্যাড করবো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ এবং হাফ টেবিল স্পুন রেড চিলি পাউডার আর দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো আর ওয়ান টেবিল ধনের গুঁড়ো এখন সামান্য জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করছে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি মশলা থেকে তেল রিলিজ করে দিয়েছে এবার এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি আপনারা চাইলে কাঁচা লঙ্কা আর টমেটো বেটেও এর মধ্যে দিতে পারেন আবারও সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন যদি লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করি তাহলে টমেটোটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এক মিনিট মতো ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি বেশ নরম হয়ে আসছে টমেটোটা এইভাবে খুন্তি দিয়ে একটু চাপলেই একদম গোলে মিশে যাচ্ছে সবকিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে আলুর সাথে মশলাগুলোকে আবারও দু মিনিট মতো কষিয়ে নিলাম মশলা কষাটা যত ভালো হবে রান্না স্বাদও ততই ভালো হবে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়ার পর প্রায় ন দশ মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব ন মিনিট পর ঢাকাটা এবার তুলে নিচ্ছি এখন যে গ্রেভিটুকু দেখতে পাচ্ছি এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেক ঘন হয়ে যাবে আপনারা চাইলে এই সময় খুব সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করলেও করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল গরম মশলা গরম মশলা দেওয়ার পর মশলার ফ্লেভারটাকে ধরে রাখবার জন্য চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপর পরিবেশন করব